আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ক্রিপ্টো আরনে আপনাকে আবারও স্বাগতম। চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো দুইটা ওয়ালেটের অফার নিয়ে আর একটা ওয়ালেটের আপডেটের অফার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করি। তো তার আগে ভিউয়ার্স, যারা এখনও আমাদের ক্রিপ্টো আরএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমরা এখানে প্রতিদিনই ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আর আমি এই ওয়ালেটের অফারের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যেখানে আপনি ক্লিক করলে সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমাদের অফারটা হচ্ছে আমাদের ডগলি লাইভ, যেটা সেম টু সেম আপনার ক্যাটলির মতো। তো এখানে কিন্তু আপনি ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর এখানে ফ্রিতে আপনি তাদের 2000 টোকেন ক্লেম করতে পারবেন, যার পরিমাণ প্রায় $1 উপরে। তো এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই আমি দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করে দেবেন। এর পরিবর্তে আমরা এখানে ইউজার নেমটা দেব, আপনার মেইলটা দেবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটা দেবেন। এর পরবর্তীতে এখানে আই এম নট এ রোবট এই সিকিউরিটিটা একটু করে নেবেন। এখানে তারপর কন্টিনিউ দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এখানে ক্লেম অপশনে ক্লিক করব। ক্লেম অপশনে ক্লিক করলে ওকে, তারপরে এখানে সর্বপ্রথম আমরা যে এন্টার বাইন্যান্স ইউআইডি আছে এখানে আপনার বাইন্যান্সের আইডি দেবেন অথবা মেল করবেন। আর এখানে টেলিগ্রামে যে অপশনটা আছে টেলিগ্রামে জয়েন করে নেবেন। জয়েন করে আপনার টেলিগ্রামে যে ইউজারটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি টুইটারে এখানে জয়েন করবেন, টুইটারে আপনার টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। ওকে, এরপর এখানে এন্টার অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটের যে বিএফসি অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিয়ে ক্লেম এয়ারড্রপে ক্লিক করে দেবেন। এরপর দেখেন আমার এটা কিন্তু ওয়েটিংয়ে চলে আসছে। এটা ওয়েটিংয়ে থাকার পরে এটা সর্বপ্রথম আপনার ওয়েটিংয়ে থাকবে। এরপর কিন্তু এখান থেকে যে আপনার এই যে তাদের আইকনটা আছে এই আইকনে আমরা ক্লিক করব, যখন আমাদের ওয়েটিংটা এটা ক্লেম হয়ে যাবে এখান থেকে, তারপরে আমাদের টোকেনটা কিন্তু এখানে চলে আসবে। টোটাল স্ট্যাকেটের যে এটা আছে এখানে চলে আসবে আর এখান থেকে আমাদের প্রতিদিন টোকেনটা এখান থেকে আনলক হবে 5% করে। এরপরে আপনি কিন্তু টোকেনটা আপনি সেল করতে পারবেন, আর সর্বনিম্ন কিন্তু আপনার 1000 টোকেন হলে আপনি এখান থেকে সেল করতে পারবেন। তো আপনি চাইলে এখানে রেফারেল করতে পারেন, রেফারেল করে এখানে রেফারেলে ক্লিক করে আপনার রেফারেল লিঙ্কটা দিয়ে আপনি অ্যাকাউন্ট আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো এটা ছিল আমাদের প্রথম অফার। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ওয়ালেটের অফার নিয়ে। অফারটা কিন্তু একদমই ভালো ভাই। এখানে কিন্তু টোকেনটা কিন্তু আপনার লিস্টেড টোকেন, আপনি ওই ওয়ালেটের অফারটার মধ্যে কাজ করে নিজস্ব টোকেনটা, তাদের যে নেগেটিভ টোকেনটা আছে ওই টোকেনটা আপনি আর্ন করতে পারবেন, ওইখানে আপনি সোয়াপ করতে পারবেন। তো অফারটা অনেক ভালো, তো কেউ মিস দিবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো তার আগে ভিউয়ার্স, যারা এখনও আমাদের ক্রিপ্টো আরএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমরা প্রতিনিয়ত এখানে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, যেখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। আর এই অফারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। ওইখান থেকে আপনি অফারের লিঙ্কটা আর যাবতীয় আপডেট সব কিছুই আপনি পেয়ে যাবেন। আজকে আমরা কথা বলবো হার্ড এক্স ওয়ালেটের অফারটা নিয়ে। এখান থেকে কিন্তু তাদের আপনি নিজস্ব টোকেনটা পাবেন, যেটা কিন্তু অলরেডি লিস্টেড টোকেনটা। তো কিভাবে কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমি আমার টেলিগ্রামে এরকম একটা লিঙ্ক দিয়ে রাখবো আপনাকে, অবশ্যই আপনি লিঙ্কটা কপি করবেন, না হয় লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। তো লিঙ্কে ক্লিক করার পরে এরপরে এখানে কিন্তু আপনাকে সর্বপ্রথম রেজিস্টার করতে হবে। আপনি আপনার যে মেলটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই মেলটা আপনি এখানে বসিয়ে দেবেন আর সেন্ড অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে কিন্তু লিখছে কিন্তু তারা লগ ইন ইন টু হার্ড এক্স টু রিসিভ 500 HNX টোকেনটা দেবেন, যার মূল্য আপনার 60 সেন্টের মতন। বাট আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখনও পর্যন্ত এটা আমার ওয়ালেটে অ্যাড হয় নাই। তো অন্যান্য টাক্স যেগুলো আছে ওইগুলোর রিওয়ার্ডগুলো আমার অ্যাড হয়েছে। তো আপনারা ট্রাই করতে পারেন এখানে। এর পরবর্তীতে আপনার মেইলে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে তারপর রেজিস্টার নাওতে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনি যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন,
সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি যখন অ্যাপসটি ওপেন করবেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন উইথ ইমেল আর একটা হচ্ছে লগ ইন উইথ ওয়ালেট। আমরা এখানে লগ ইন উইথ ইমেলটা এখানে সিলেক্ট করব। এখানে এর পরবর্তী আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই মেলটা আপনি এখানে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। অবশ্য হয়তো বা এখন একটু সার্ভারের প্রবলেম হতে পারে, আপনার কোডটা একটু লেট করে যেতে পারে, তারপর ট্রাই করবেন, কেউ মিস দিবেন না। আপনার মেইলে কোডটা যাবে, কোডটা বসিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপর আপনি যখন লগ ইন করবেন সাথে সাথে কিন্তু আপনার এইভাবে কিন্তু আপনার একটা ব্যানার শো হবে। এখানে কিন্তু আপনাকে প্রতিদিন আপনাকে ভোট করতে হবে। তো আপনি ভোট নাও যে অপশনটা আছে এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ভোট নাও মানে এখানে আপনার কাজটাই হচ্ছে এখানে ভোট করতে হবে, আর কোনো কাজ নেই, ডেইলি আপনাকে এখানে ভোট করতে হবে। তো আপনি ভোট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনার কাছে এনএফটির দুইটা পিক আসবে, মানে আপনি কোনটাকে পছন্দ করেন, কোনটাকে আপনি ভোট করতে চান। যদি আপনি এটাকে ভোট করতে চান তাহলে আপনি এইদিকে একটা এটাকে স্লাইড করবেন, আর যদি এটাকে যদি আপনি ভোট করতে চান তাহলে এদিকে স্লাইড করবেন, আর যদি ডিসলাইক করতে চান তাহলে এদিকে, মোট কথা আপনি এখানে ভোট করবেন, এখানে ক্লিক না, এখানে স্লাইড করতে হবে, মানে এটাকে ওই পাশে ধাক্কা মারতে হবে আর কি। তো তো এইভাবে করার পরে আপনার কাছে এরকম 6-7টা আপনার কাছে এভাবে বোর্ডগুলো চাবে। আপনি বোর্ডগুলো করে দেবেন এখানে প্রতিদিনই একবার একবার এটাতে লগ ইন করে বোর্ডগুলো করবেন। তো দেখুন আমার প্রথম দিনের বোর্ডটা কমপ্লিটেড হয়ে গেছে। এরপরে কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে যে 36টা তাদের HNX টোকেনটা তারা আমাকে ডিস্ট্রিবিউট করবে। এখন আমার ওয়ালেটে এখনও অ্যাড হয় নাই, বাট পরে এগুলো হয়তো বা অ্যাড করে দেবে তারা। এর পরবর্তীতে আমরা এখানে যে আমার প্রোফাইল অপশনটা আছে, এখানে এই প্রোফাইল অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ক্রিয়েট ওয়ালেট আছে, এই ওয়ালেটটা আমরা এখানে ক্রিয়েট করে নেব। একটা ওয়ালেট এখানে ক্রিয়েট করব, অবশ্যই ইম্পোর্ট করার দরকার নেই, আপনি এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এখানে এর পরবর্তীতে আপনার কাছে আপনার পাসওয়ার্ড চাইবে, আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ড বসানোর পরে এখানে কিন্তু কনফার্ম অপশন চাইবে আপনার কাছে। কনফার্ম অপশনে দেওয়ার পরে আপনার কাছে এখানে আপনাকে একটা প্রাইভেট কি দেওয়া হবে। ওই প্রাইভেট কিটা আপনি অবশ্যই কপি করে নেবেন, কপি করে দিয়ে তারপরে আপনি অ্যাকাউন্টটাকে আপনি সেভ করে রাখবেন, মানে আপনার প্রাইভেট কিগুলো আপনি আপনি সেভ করে রাখবেন। এগুলো এর পরবর্তীতে আমি যদি আমার ওয়ালেটটা দেখাই, এখানে দেখেন তারা কিন্তু আমাকে একটা টোকেন এখন দিছে, মানে পরবর্তীতে হয়তো বা টোকেনগুলো আবার অ্যাড হবে। বাট এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু আপনাকে কয়েকটা রেফার করতে হবে, কয়েকটা রেফার ছাড়া কিন্তু এখান থেকে কিন্তু ভালো পরিমাণে আর্ন হয় না কিন্তু। তো সবাই কিন্তু আপনি কিছু আইপি মেনটেন করে কয়েকটা মাল্টিপল করতে পারেন। আর এখান থেকে টোকেনটা আপনারা সাথে সাথে ক্লেম করবেন না। আমি যদি টোকেনটাতে ক্লিক করি এখানে কিন্তু ক্লেমের অপশন আসবে, এখানে কিন্তু ক্লেমের অপশন আছে। আপনি এখানে অবশ্যই ক্লেম এখন করবেন না, আপনার টোকেন যদি বেশি হয় তারপরে ক্লেম করবেন, কারণ এখানে ক্লেমের জন্য আপনার কিন্তু 50% ফি কাটা হবে। তো সো এখানে কিন্তু আপনার টোকেন যতক্ষণ পর্যন্ত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে টোকেনগুলো ক্লেম করবেন না। তো এই গেল আমাদের ওয়ালেটের অপারটা। আর আমি আরেকটা ওয়ালেটের আপডেট নিয়ে কথা বলবো, নিউ পিন ওয়ালেটের, সেটা আমি আগে দেখাচ্ছি। আমরা কিছুদিন আগে কিন্তু একটা নিউ পিনের এনপিটি টোকেনের নিয়ে একটা ভিডিও মেক করছিলাম, এখানে কিন্তু জেলিও দিয়ে দিয়েছিলাম, বাট এখানে কিন্তু তারা একটা আপডেট নিয়ে আসছে, সেই আপডেটটা নিয়ে আমি কথা বলবো। এই যে তাদের অফিসিয়ালভাবে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে তাদেরকে, তারা বলছে যে অল মেম্বার মাস্ট প্রোভাইড এ নিউ পিন অ্যাপ ওয়ালেট অ্যাড্রেস বাই দ্য কোয়েস্ট বিলো। মানে আপনাকে যে আমরা জেলের লিঙ্কটা দিয়েছিলাম ওইখানের মধ্যে আপনার নিউ পিনের ওয়ালেট অ্যাড্রেসটা আপনাকে ওইখানে সেভ করতে হবে। তো সেটা আমি কীভাবে করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার সর্বপ্রথম কথা হলো, যারা এখনও জেলিতে এখনও জয়েন হন নাই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন। এরপরে আপনি আপনার নিউ পিন ওয়ালেটে যাবেন, এরপর আপনি এখানে রিসিভ যে বাটনটা আছে রিসিভ বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যে এখানে এনপিটি টোকেন যে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটা এখানে শো করবে সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে তারপর আমরা আমাদের যে জেলিতে কাজ করতেছি জেলির ইভেন্টটাতে আমরা চলি। এই যে এখানে দেখতে পারেন আমি কিন্তু আমার সবগুলো টাস্ক কিন্তু আমি ফিল আপ করে রাখছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এখানে সবগুলো টাস্ক ফিল আপ করতে, কারণ কি জন্যে আপনি তো ওইখানে কিন্তু $10 জন্য নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য পাবেন। আর তারা একটা বড় একটা বেনিফিট রাখছে, যারা জেলিতে কাজ করতেছে তাদের জন্য কিন্তু আলাদাভাবে একটা বেনিফিট রাখছে। তো আপনি ওয়ালেট অ্যাড্রেস যেটা কপি করছেন সেটা কিন্তু এখানে আমি অবশ্যই একটা টাস্ক ছিল সেটা আমি ফিল আপ করে নিছি। এখানে একটা টাস্ক থাকবে যে আপনার
নিউ পিন ওয়ালেটের অ্যাড্রেসটা বসানোর জন্য। তো সেটা বসাবেন, আর ওয়ালেটটা আবার আরেক জায়গায় বসানোর জন্য আপনাকে এখানে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন আপনার এই যে নিউ পিনের যে থ্রি ডটের যে একটা মেনু অপশন আছে, এই মেনু অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর আবার আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করে এখানে যে এডিট প্রোফাইল লেখা আছে, এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার আদার অ্যাড্রেস, আদার অ্যাড্রেসটা যদি এখানে দেওয়া থাকে, কোনো অ্যাড্রেস দেওয়া থাকে, আপনি মিলিয়ে নেবেন যে আপনার নিউ পিন ওয়ালেটের অ্যাড্রেসটা কিনা। যদি আপনার অন্য কোনো অ্যাড্রেস দেওয়া থাকে অবশ্যই আপনি এটা কেটে দিয়ে এখানে আপনার নিউ পিন ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তারপর এখানে যে আপডেট অপশন আছে এখানে আপডেটটা করে নেবেন। আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। আর এর আগে যে আমি হার্ডএক্স যে ওয়ালেটের অফারটা সম্পর্কে বলবেন, অবশ্যই সবাই করে নেবেন। ধন্যবাদ সবাইকে।